হ্যালো বন্ধুরা, পাপিয়া ব্লগস তোমাদের অনেক অনেক সুস্বাগত। তো দেখো, আজকে কিন্তু 10 টাকার 1 প্যাকেট সুজি নিয়েছি। তো সুজি দিয়ে দেখো একটা সুন্দর রেসিপি করব, মানে সুজির লুচি করব। তো দেখো, প্রথম আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে। আর এই সুজির লুচি কিন্তু একদম সফট, খুব নরম হয় কিন্তু। তো আমি যেভাবে করছি অবশ্যই তোমরা ফলো করো আমার রান্নাটা, ঠিক সেরকম করলে কিন্তু দারুণ হবে। তো আমি কিন্তু একদম গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি, লোতে দিয়ে মানে মিনিট 2-1 মতন একটু নাড়াচাড়া করবো, যেন মানে সুজির কালারটা যেন চেঞ্জ না হয়, সাদাই যেন থাকে, তাহলে কিন্তু লুচিটা দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি আস্তে আস্তে করে এটা নেড়ে দিচ্ছি। তো আমি কিন্তু 10 টাকা সুজিতে কিন্তু 1 বাটি সুজি হয়েছে আমার, মানে আমার যে বাটিটা আমি সুজি ঢেলেছি। তো আমি কিন্তু এই মাপটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে, 1 বাটি সুজিতে কিন্তু 2 বাটি জল লাগবে। এটা কিন্তু মানে এটার রেসিপির একদম মেইন যেটা দরকার, যখন তুমি যে মাপে তুমি সুজিটা দেবে ঠিক তার ডবল জলের পরিমাণটা দিয়ে দেবে কিন্তু। তো দেখো, আমি কিন্তু আর একটু লবণ দিয়ে দিয়েছি সাথে, একদম গ্যাসটা কমানো আছে আমার। তো এরকম করে দেখো সুন্দর করে নেড়ে নিচ্ছি, যেন দলা পাকানো না থাকে, সুন্দর করে নেড়ে চেড়ে। আর দেখবে একটা সময় বেশ দলা পাতা হয়ে যাবে একাকাই। তো দেখো, আমি একটু হাতে দেখিয়ে দিই। তো দেখো, আমার হাতে কিন্তু পাক উঠেছে, তাতে বুঝতে হবে কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এবার এটা আমি একটু ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম। তো পুরো ঠান্ডা করলে কিন্তু হবে না, একটু গরম রাখতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। একটু সামান্য মানে হাতে সইতে পারে সেরকম গরম রাখতে হবে। তো আমি 1 বাটি মতন দেখো ময়দা নিয়েছি। তো তোমরা এখানে চাইলে আটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি কিন্তু অল্প অল্প করে ময়দা দেবো আর সুন্দর করে একটু মেখে নেবো, আর হাতে লেগে যেতে পারে এরকম করে। আর একটু গরম তো আছে অবশ্যই, খুব ঠান্ডা করে কিন্তু এটা করা যাচ্ছে না। তো মোটামুটি হাতের সাইজ এরকম করে তোমরা মেখে নেবে। তো আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করছি আর মেখে নিচ্ছি। তো মোটামুটি আমার 1 বাটি মতোই লেগে গেছে। তো আমার সুজির বাটির মাপ না কিন্তু এটা, সুজির থেকে কিন্তু আরও ছোটো বাটি, এটা প্রায় হাফ বাটি মতো আমার ময়দা লেগেছে। সেরকম করে অল্প অল্প করে কিন্তু আমি পুরো সুজিটা সুন্দর করে আমি মেখে নেব। আর হ্যাঁ, তোমরা যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, তোমাদের অবশ্যই এটা থ্যাংক ইউ বলবো আমি। আর বড়দেরকে প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে কিন্তু এই রেসিপি শুরু করলাম। তো দেখো, আমার কিন্তু একটু নরম হাতে লেগে লেগে যাচ্ছে, যখনই দেখবে একটু নরম নরম হাতে লেগে যাচ্ছে তখনই কিন্তু অল্প অল্প করে কিন্তু আটা বা ময়দা যাই হোক তোমার যেটাই ব্যবহার করবে অল্প অল্প করে দিয়ে দেবে, তাহলে দেখবে মানে খুব বেশি লাগবে না, অল্প অল্প দিলে পরে নিজেরাই বুঝতে পারবে যে আমার কতটা প্রয়োজন। তো আমার হাফ বাটি মতোই লেগেছে ময়দাটা। আর হ্যাঁ, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। দেখো, এবার আমি একটু সাদা তেল নিয়ে নেবো একটু, আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। সাদা তেল দিয়ে সুন্দর করে একটু মেখে আমি 5 মিনিট মতো রেখে দেবো রেস্টে, তারপর বাকি কাজটা করে নেব। তো দেখতে পাচ্ছ, আর আমার হাতে লাগবে না একটু, আর খুব শক্ত করে কিন্তু মাখবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। মানে একটু লাস্টের একটু তেল মেখে দিলে পরে কিন্তু আর অসুবিধা নেই। তো দেখো, আমি রেখে দিয়েছিলাম। তো এবার দেখো, আমি লুচির যে ইয়ে মতো লেচি কাটা সেরকম করে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি, আর এরকম চ্যাপটা চ্যাপটা করে নিলে কিন্তু বেলতে খুব সুবিধা হবে। তো দেখো, 2 হাতের সাহায্যে কিন্তু আমি সুন্দর করে করে, আর দেখো খুব সুন্দর সফট হয়েছে, কিন্তু কোথাও ফেটে যায়নি, তাতে বুঝতে হবে যে একদম পারফেক্ট হয়েছে আমাদের এই সুজির ডোটা কিন্তু। তো এরকম করে দেখো, সব লুচিগুলো আমি মানে হাফ হাফ মতন আমি এখন বেলে নিয়ে আবার ঢেকে রাখবো সব এরকম গোল গোল করে করে। মানে আটা বা ময়দার লুচি খাও তোমরা ভুলে যাবে, যদি সুজির লুচি কখনো বাড়িতে তৈরি করে খাও তোমরা, আটা বা ময়দার পরোটা হোক যাই হোক, এটা মানে এই লুচিটা কখনো তোমরা খেতে চাইবে না যদি সুজিরটা একবার এরকম করে বানিয়ে খেতে থাকো। তো দেখো, আমি কিন্তু এবার তেল দিয়ে লুচির মতো করেই বেলবো, তোমরা চাইলে এখানে আটা দিয়েও বেলতে পারো,
তো আমার লুচি আমার তেল বেললে কিন্তু আমার সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। একটু আর খুব চেপে চেপে বেলবে না, একটু আলতো আলতো করে সুন্দর করে বেলে নেবে, একটু মোটা রাখবে সামান্য। যেমন আমরা লুচিতে যেমন বেলি তো ততটা কিন্তু পাতলা রাখবে না। আর তেল দিয়ে বেললে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর আটা দিয়ে বেললে একটু, তো তোমার চাইলে আটা দিয়ে অবশ্যই কত, সেটাও খুব ভালো হয়। তো এরকম করে আমি কিন্তু মোটামুটি সব কটাই মোটামুটি বেলে নেবো। আমাদের বাড়িতে তো একদিন করেছি, ডেলি দিনই, মাঝে মাঝে ওরা আটা মানে মানে আটা বা ময়দার লুচি আর খেতেই চায় না। যখনই লুচির কথা বলে বলে কি না সুজির লুচি তৈরি করো, অনেক পছন্দ করে আমার ছেলে মেয়ে বাড়ির প্রত্যেকটা মেম্বারই। আর দেখো তেল দিলে না ফটাফট বেলাটাও হয়ে যায়, আর একটা গায়ে একটা লাগে না, খুব সুন্দর কিন্তু বেলাটাও হয়ে যায় সুন্দর। মানে এক এক মিনিট লাগবে এক একটা লুচি বেলতে, এক এক মিনিটও লাগে না, তার থেকেও মানে কম লাগে। দেখো কত তাড়াতাড়ি করে ফটাফট সব আমি বেলে নিচ্ছি, আর একটা গায়ে একটা কিন্তু লাগবে না, পুরো থালাতে কিন্তু সব আমি বেলে নিচ্ছি এক এক করে। তো এবার আমি আর মোটামুটি বেলা দেখো হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দেবো গ্যাসে। তো দেখো আমি সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইতে, আর কড়াইতে কিন্তু তেল আমি অনেক গরম করে নিয়েছিলাম, অবশ্যই তেলটা সুন্দর করে গরম করে নেবে, তাহলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর ফুলবে। আর প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফোলে কিন্তু, মানে একটা মিস হবে না, এত সুন্দর ফোলে। দেখো প্রত্যেকটা লুচি আর খুব সফট, একদম নরম ফুলতুলে লুচি। আর যাদের বয়স হয়ে গেছে, দাঁত নেই, তাদের জন্য তো একদম পারফেক্ট। অনেকে দাঁতের জন্য কিন্তু মানে লুচি অনেক সময় টেনে ছিঁড়া যায় না, খেতে চায় না, এই জন্য। তো সুজি লুচিটা অবশ্যই একবার হলেও ট্রাই করো তোমরা, একদম বয়স্ক থেকে বাচ্চারা প্রত্যেকে খুব পছন্দ করবে এটা। তো আমি একটু লাল লাল করে ভেজে নেবো, তোমার ছেলে একটু সাদা সাদা করে মাছতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেমন। আমাদের একটু লাল লাল লুচিটা ভালো লাগে। দেখো প্রত্যেকটা লুচি কিন্তু সব ফুলে যাবে, কিন্তু লুচি মেইন আছে মাখানোটার পরে কিন্তু সমস্ত কিছু। দেখো একদম প্রথম লুচি দুটো দিয়েছি, পুরো দুটোই দেখো সুন্দর করে ফুলে গেছে। তো আমার হয়ে গেছে, দেখো একটু লাল লাল করে নিয়েছি, এটা আগে দিয়েছিলাম, তো এটা আমার কমপ্লিট। তো দেখো এবার আমি তুলে নিয়েছি, তো আমি দুটো দুটো করে লুচি ভেজে নেবো এরকম করে। লুচিগুলো কিন্তু খুব বেশি একটা বড়ো করে নিয়ে মোটামুটি করেছি আমি, তো তাহলে একটু লুচিটা বেশি বড়ো করে লুচি আরও বড়ো করতে পারো। তো আর একটা দিয়ে দিলাম, তো দুটো দুটো করে আমি ভেজে নেবো। দেখো প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুলবেই, কোনো কথা হবে না একদম। দেখো প্রত্যেকটা লুচি একটু দেখো লাল লাল হয়ে গেলে পরে লুচিগুলো তুলবো। তোমরা কিন্তু একবার হলো ট্রাই করো এরকম সুজির লুচি, অনেক ভালো লাগবে খেতে। দশ টাকার সুজি দিয়ে বাড়ি কিন্তু প্রত্যেকের জল খাবো, মোটামুটি 4-5 জনের জল খাবো কিন্তু একটু হামেশাই হয়ে যায় কিন্তু 10 টাকার লুচিতে। দেখো সকালের জল খাবার 10 টাকার সুজি। তো দেখো আমার প্রত্যেকটা লুচি দেখো কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ। তো আমি চিকেন দিয়ে, এটা তোমরা চিকেন দিয়ে হোক, ছোলার ডাল হোক, নিরামিষের দিনে তোমরা আলুর তরকারি করতে পারো কি নিরামিষের সঙ্গে খেতে পারো, আর অনেক সফট খুব সুন্দর খেতে। তো দেখো আমি তো অনেক ছেড়ে থেকে অনেক গরম ধরতে পারছি না, অনেক টেস্টি আর অনেক সুন্দর খেতে। তো দেখো এত সুন্দর ফুলেছে, দেখো ভিতরটাও দেখো কত সুন্দর ফুলেছে আর ফেপেছে দেখো। তো আমি চিকেন করেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেক সুন্দর খেতে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখো ওই ফুলাটা।
ছিঁড়ে দেখা একটু, দেখো ভিতর ফল, ভিতরটা দেখো কত সুন্দর পুরো ফাঁপা। প্রত্যেকটা লুচি কিন্তু এরকম ভেতরে ফাঁপা আর খুব সুন্দর সফট, মুখে দিলে কিন্তু পুরো মিশে যায় হামেশায়। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।